এই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও এক প্রবাসী, আমি রেদুলাল সরকার, রামজীবন বিশ্ববিদ্যালয়, সুন্দরগঞ্জ, গাইবান্ধা। করোনাকালীন সময় ঘরের বাইরে অযথা ঘোরাফেরা না করে ঘরে বসে অনলাইন ক্লাস দেখার জন্য আমি তোমাদেরকে আহ্বান জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব যেটা সামাজিকীকরণ, সামাজিকীকরণ পরিচ্ছেদ দুই। এ বিষয়ে এর একটা ভাগ সেটা হলো কি, পরিবার কি, পরিবারের প্রকার কি, পরিবার না হলো পরিবার কি, পরিবার পরিবারের প্রকার এটা নিয়ে আলোচনা করব। পরিবার কি? পরিবার হলো একটা ক্ষুদ্রতম গোষ্ঠী। গোষ্ঠী জীবনের প্রথম ধাপে পরিবার। প্রত্যেকে আমরা কোনো না কোনো পরিবারে জন্মগ্রহণ করি, তাই পৃথিবীতে কোনো সমাজ ব্যবস্থায় পাওয়া যাবে না যেখানে পরিবারের প্রকারভেদ নাই। এ বিষয়ে পরিবার বিজ্ঞানী অধ্যাপক নিমকপ বলেছেন, পরিবার হলো একটি সংঘ যা স্বামী সন্তানাদি সহ স্বামী স্ত্রী উভয়ে একত্রে বসবাস করে। এখন তোমরা অধ্যাপক নিমকপের সংজ্ঞাটা লিখে নাও। পরিবার পরিবার হল এমন একটি একটি সংঘ যা সন্তানাদি সহ স্বামী স্ত্রী একত্রে বসবাস করে। এই অধ্যাপক নিমকপ বলেছেন, পরিবার হলো এমন একটি সংঘ যা সন্তানাদি সহ স্বামী স্ত্রী একত্রে বসবাস করে। এ সংজ্ঞাটা তোমরা সবসময় মনে রাখবে এবং এটা খাতায় লিখে রাখবে। তারপর আমরা পরিবার কি, পরিবারের সংজ্ঞা দিলাম। এখন আমরা আলোচনা করব পরিবারের প্রকারভেদ। পরিবারের সংখ্যার ভিত্তিতে পরিবারকে তিনটি ভাগে ভাগ করা যায়, তিন ভাগে। বিবাহ পরিবার, দুই বহুপত্নী পরিবার, তিন
বহু অতি পরিবার। এই সংখ্যার ভিত্তিতে পরিবারকে তিন ভাগে ভাগ করা যায়। একক পরিবার হচ্ছে, একক পরিবার আমরা এখন একটু আলোচনা করব। একক পরিবার যে পুরুষ একই সময়ে, যে পুরুষ একই সময়ে একজন স্ত্রীকে বিবাহের মাধ্যমে পরিবার গঠন করে তাকে একক বিবাহ পরিবার বলে। আর দুই আলোচনা করব। দুই নম্বর বহুপতিক পরিবার। এক বহুপতিক পরিবার হলো একই সময়ে একজন পুরুষ একের অধিক স্ত্রীর সঙ্গে পরিবার গঠন করে, বিবাহের মাধ্যমে পরিবার গঠন করে তাকে বহুপতিক পরিবার বলে। আর বহুপতি একই সময়ে একই স্ত্রী এক বা একাধিক পরিবার বিবাহের মাধ্যমে পরিবার গঠন করে তাকে বহুপতি পরিবার বলে। একক পরিবার আলোচনা করলাম, বহুপতি পরিবার আলোচনা করলাম, আর বহুপত্নী বহুপতি পরিবার আলোচনা করলাম। একক পরিবারে হলো কি, এক বা একজন পুরুষ দুইজন স্ত্রী হতে পারে, তার মধ্যে বিয়ে হতে। যেমন এই পরিবারটা আমাদের মুসলিম সমাজ বা হিন্দু সমাজে বাংলাদেশে দেখা যায়। আর বহুপত্নী পরিবারটা হলো কি, বহুপত্নী পরিবার একজন পুরুষ একের অধিক একই সময়ে বিবাহের মাধ্যমে পরিবার গঠন করে, এটা হলো বহুপত্নী পরিবার। আর বহুপত্নী পরিবার, বহুপত্নী পরিবার একজন স্ত্রী একাধিক পুরুষের মাধ্যমে পরিবার গঠন করে, এটা যেমন এটা বাংলাদেশে নাই, এ ধরনের পরিবার বাংলাদেশে নাই, তবে ভারতে টোডা উপজাতির মধ্যে এ ধরনের পরিবার লক্ষ্য করা যায়। তারপরে এটা গেল। আর একটা কর্তৃত্বের ভিত্তিতে পরিবারকে আমরা, কর্তৃত্বের ভিত্তিতে পরিবারকে দুই ভাগে ভাগ করা যায়। এক পিতৃবাস পরিবার, প্রধান পরিবার, দুই পরিবার। আমরা এখন পিতৃপ্রধান পরিবার আলোচনা করব। পিতৃপ্রধান পরিবারে যে পরিবারের সর্বময় ক্ষমতা পিতা, স্বামী অথবা কোনো বয়স্ক পুরুষের হাতে ক্ষমতা ন্যস্ত থাকে, যার মাধ্যমে পরিবার পরিচালনা হয় তাকে পিতৃপ্রধান পরিবার বলে। যেমন এরা বাংলাদেশের মধ্যে হিন্দু ও মুসলিম সমাজে এ ধরনের পরিবার দেখা যায়। আর একটা হলো মাতৃপ্রধান পরিবার, যে পরিবারের সর্বময় ক্ষমতা মাতা বা স্ত্রী বা কোনো বয়স্ক মহিলার হাতে ক্ষমতা হস্তান্তর থাকে, সর্বময় ক্ষমতা হয় তাদের মাধ্যমে পরিচালনা সংসার পরিচালনা হয়, সে ধরনের পরিবারকে আমরা মাতৃপ্রধান পরিবার বলব। এটাও বাংলাদেশের গারো সমাজে এ ধরনের পরিবার দেখা যায়। এটা হলো গেল দুই ভাগে ভাগ করে দেওয়া, পিতৃপ্রধান পরিবার ও মাতা প্রধান পরিবার। এটা বুঝতে পারছ, তোমরা ভালো করে খাতায় লিখে নিবে। তারপরে আর একটা আছে, বিবাহের উত্তর বাসস্থানের ভিত্তিতে পরিবারকে আবার তিন ভাগে ভাগ করা যায়। বাসস্থানের ভিত্তিতে পরিবারকে
তিন ভাগে ভাগ করা যায়। তিন ভাগে ভাগ করা যায়। এক নম্বর হলো পিতৃবাস পরিবার, দুই নম্বর হলো মাতৃবাস পরিবার, তিন নম্বর হলো নয়াবাস পরিবার। এই তিনটি তিনটি হলো পিতৃবাস পরিবার। বিবাহের পর কোন স্বামী স্ত্রী তার পিতার বাসগৃহে বসবাস করে তখন তাকে পিতৃবাস পরিবার বলে। যেমন আমাদের হিন্দু সমাজে বা মুসলিম সমাজে, গ্রাম্য মুসলিম সমাজে এ ধরনের পরিবার বা মুসলিম সমাজে এ ধরনের পরিবার দেখা যায়। মাতৃবাস পরিবার কোন স্বামী স্ত্রী বিবাহের পর স্ত্রীর মাতার বাসগৃহে বাস করে তাকে মাতৃ পরিবার মাতৃবাস পরিবার বলে। যেমন এ ধরনের পরিবার বাংলাদেশের গারো সমাজে দেখা যায়। তারপরে নয়াবাস পরিবার, নয়াবাস পরিবারটা হলো বিবাহের পর পিতা বা মাতার বাসগৃহে অবস্থান না করে নিজের বাড়িতে বা নিজের বাসায় অবস্থান করে সংসার গঠন করে সেই পরিবারকে আমরা নয়াবাস পরিবার বলব। নয়াবাস পরিবার এটা বাংলাদেশের শহর অঞ্চলে বেশি লক্ষ্য করা যায়। তাই আমরা আলোচনা করলাম পরিবার কি, পরিবারের প্রকারভেদ, বাড়ির কাজ দেব। বাড়ির কাজ পরের ক্লাসে তোমরা পরিবারের কাজ যা মৌলিক আলো সোনা এদের ভালো করি পড়ি আসবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে অযথা ঘোরাফেরা না করে ঘরে বসে অনলাইন ক্লাস দেখার জন্য, পড়াশোনা করার জন্য আমি তোমাদেরকে আহ্বান করব। এগুলো আমার ক্লাস এখানে সমাপ্ত করব।